During the last couple of days, I had been wondering about the places we Bengalis call the ghats. It's a typical Bengali word which we use to describe the shore of any river. It's a very fascinating place to be, where you can enjoy the realm of tranquility and godliness of the nature. If any human heart feels like to be alone somewhere, this is a place where one can spend some quality, solitary moments and gather your thoughts to refocus. Yes. আপনি কি সুদীপ কর্মকার? হ্যাঁ, এখনো পর্যন্ত আমি তাই জানি। আমি আপনাকে কিছুদিন আগে এলএ থেকে ইমেল করেছিলাম। আপনি নিশ্চয়ই মনে পড়েছে, ভাষা চৌধুরী। রাইট। ভিতরে থ্যাংক ইউ। আপনাকে একটু ডিস্টার্ব করে ফেললাম। আসলে সকালেই ল্যান্ড করেছি, কোনো রকম একটা অ্যাপার্টমেন্ট খুঁজে সোজা আপনার কাছে। থ্যাংক ইউ। কিন্তু তোমার এই কলকাতায় ঘাট নিয়ে ঘাটাঘাটির কারণটা এখনও আমার কাছে অজানা। এক মিনিট, চানা কফি? আমার আবার যে কোনো একটা না পেলে মাথা মনে সব জট পাকিয়ে যায়। কফি পেলে বেশ হয়। সুদীপদা, ঘাট কি, কেন? আসলে বিদেশে ঘাট বলে কিছুই হয় না। আমি মনে প্রাণে ভারতীয়, রাদার বাঙালি বটে। আমি আমার শহর সম্পর্কে অনেক কিছুই জানি না, স্পেশালি এই ঘাট বটেই না। আমি জানি তুমি একসময় অনেক কাজ করেছো এই ঘাট নিয়ে, বা ছবি এঁকেছো, অনেক রিসার্চ ওয়ার্ক করেছো, তাই বুঝলাম। ওদের এস্থেটিক্স, রিচুয়াল, হেরিটেজ, হিস্ট্রি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ইতিহাস তো আছে, নান্দনিকতাও আছে। তো একটু বয়স হয়ে গেছে, ভালোবেসে খুঁজতে হবে তবে আর কি। তা কবে থেকে শুরু করতে চাও? কাল থেকে শুরু হলেই তো ভালো হয়। আসলে আমার হাতে বেশি দিন নেই, আপনার অসুবিধা না থাকলে। অসুবিধা না, ঠিক আছে, বেশ তবে তাই হোক। সকাল 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 8টার সময় তাড়াতাড়ি মনে চলে এসো, মানে চেনো তো। ইটস অল রাইট। আরে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? ফেললাম। ওহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ওকে, খাওয়া শেষ করো, তোমার যাওয়া যাবে। এটাই কি বজবজ ঘাট? হ্যাঁ, এটাই হচ্ছে বজবজ ঘাট। এটা যতগুলো ঘাট, বিখ্যাত ঘাট আছে কলকাতার মধ্যে, তার মধ্যে এটা অন্যতম। এটা বিখ্যাত অনেক কারণে, তার মধ্যে একটা আছে ইতিহাস। ইতিহাস মানে হিস্ট্রি? ইয়েস। জানতে ইচ্ছা করছে?
তুমি বিবেকানন্দের নাম শুনেছ? উনি শিকাগো সফর থেকে যখন ফিরেছিলেন তখন এই ঘাটে নেমেছিলেন। সেই দিনটিকে এখনো ধুমধাম করে পালন করা হয়। ধুমধাম মানে উইথ গ্রেট গ্র্যান্ডার? হ্যাঁ, একদম ঠিক। জানো ভাষা, এই ছোট্ট শহরে প্রচুর শিখ বাস করে। বহু বছর আগে কানাডা সরকার ভারতীয়দের স্থায়ী বসবাসের বিরুদ্ধে আইন পাস করেছিল। আর একটি শিখের দল কানাডাতে, একটি শিখের দল সেই আইনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। তখন কানাডা সরকার ওই শিখের দলটিকে কামাদাকা মেরু নামে জাহাজে করে ভ্যানকুভার থেকে এখানে পাঠিয়ে দেয়, ভারতে পাঠিয়ে দেয় আর কি। এই সেই যেখানে নেমেছিল সেটা হচ্ছে বজবজ ঘাট, এই সেই জায়গা। আচ্ছা সুদীপদা, এই শহর কবে এস্টাবলিশড হয়? তা তো ঠিক বলতে পারবো না, তো বজবজ মিউনিসিপ্যালিটি 100 বছরের বেশি পুরনো। ওয়াও, দ্যাটস ইনক্রেডিবল। আরও আছে, এখানকার আদি বাসিন্দারা হচ্ছে হালদাররা, যারা নদীর পাড়ের এক দুর্গ থেকে এসেছিল। অ্যাকচুয়ালি ওখানকার পাহাড়া ছিল ওরা। 1742-1750 মধ্যে লর্ড ক্লাইভের সাথে এক ব্রিটিশ লেখক এখানে আসেন। তার লেখা অনুযায়ী ওই দুর্গের যে অধিকর্তা ছিলেন মানিকলাল, তিনি ক্লাইভের সাথে যুদ্ধে পরাজিত হন, হয়ে তার সমস্ত সেনানি সমস্ত লোকজন নিয়ে এই বজবজে চলে আসেন। আচ্ছা, এই বজবজ কি প্রপার কলকাতায় পড়ে? অ্যাকচুয়ালি না, বজবজটা অ্যাকচুয়ালি সাউথ 24 পরগনার মধ্যে পড়ছে। তুমি এটাকে এক্সটেন্ডেড কলকাতা বলতে পারো। এটা বিখ্যাত দুটো কারণ, একটা হচ্ছে জুট মিল আর এখানকার অয়েল স্টোরেজ। দুটো জুট মিল খুব বিখ্যাত, একসময় খুব রমণীয় ছিল। তার মধ্যে একটা হচ্ছে সেন্ট্রাল জুট মিল, একটা হচ্ছে বজবজ জুট মিল। Why did you choose this place? What does the ghat mean to you? Ogo nodi cholar bege pagol para pothe pothe bahir hoye apon hara ogo nodi cholar bege pagol para pothe pothe bahir hoye apon hara amar chola jay na bola আলোর পানে প্রাণের চলা আমার চলা যায় না বলা আলোর পানে প্রাণের চলা আকাশ বোঝে আনন্দ তার বোঝে নিশার নীরব তারা
ওগো নদী আপন বেগে পাগল পারা আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে চন্দ্রাহারা ওগো নদী আপন বেগে পাগল পারা এখানে কটা ঘাট আছে আর নামগুলো কি এখানে ঘাট আমাদের পানিহাটির মধ্যে ঘাট প্রায় প্রায় 10-12 ঘাট তো আছে এবং এখানে মেন মেন যে ঘাটগুলো আমার নাম জানা আছে গিরিবালা আশ্রম আনন্দময়ীমার আশ্রমের ঘাট আছে গিরিবালা আশ্রমের ঘাট আছে তারপরে আমাদের বসেদে ঘাট আছে শ্মশান ঘাট আছে প্লাস পানিহাটি বাজার ঘাট আছে তারপরে মালাপাড়া ঘাট আছে তারপরে পানিহাটি রাজা রামচাঁদ ঘাট আছে গৌরাঙ্গ ঘাট আছে সেনেদের ঘাট আছে জগদ্ধাত্রী ঘাট আছে কল্লু ঘাট আছে প্লাস তারনাথ গোবিন্দ কুমার হোমের ঘাট আছে তারনাথ বন্দ্যোপাধ্যায় ঘাট আছে বারোমন্দির ঘাট আছে তার শুকচর বাজারপাড়া ঘাট আছে হিস্ট্রিটা কি হিস্ট্রি হচ্ছে যে যার মন্দির সংলগ্নগুলো একটা করে ঘাট করে ভক্তরা এসে চান টান করবার জন্য এবং তার সঙ্গে কাপড় ছাড়া ঘরও মেয়েদের থাকতো যাতে কোনোরকম অসুবিধে না হয় এবং যেটা আনন্দময়ীমা আশ্রম ঘাট ওনারা নিজেদের আশ্রমের ভক্তরা চান করবার জন্য এবং ভক্তবৃন্দ চান করার জন্য করেছিলেন আচ্ছা প্রথমেই জানাই পানিহাটি অর্থাৎ পণ্যহট্ট কথাটা কেন এসেছে তার কারণ আমাদের শুকচার সোদপুর আগরপাড়া সমস্ত নিয়ে যখন এইটা গ্রাম ছিল এখানে এক প্রকার বাজার বলতে গেলে এই পানিহাটি বাজারই বিখ্যাত ছিল এই পানিহাটির থেকে সেকেলে যেহেতু চলিত বাংলাটা বেশি চলতো সেই হিসেবে পণ্যহট্ট বলা হতো যিনি এখানকার রাস্তা ঘাট স্কুল শ্মশান সব কিছু তৈরি করেছেন হ্যাঁ শ্রদ্ধেয় ঈশ্বর ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় তিনি ওই শ্মশান তৈরি করেছিলেন এবং তার পাশেই ছিল এই পানিহাটি বাজার তথা সংলগ্ন ঘাট এবং ওখানে ঘাট দেখা যায় যে ঘাটটার এমন সিস্টেমে তৈরি করা আছে যেখানে অনেক বড় বড় এই গঙ্গার পাশে বজরা নৌকো করে যেটা পানসি নৌকো বলা হয় সেই পানসি নৌকো করে কিন্তু বিভিন্ন দেশ বিদেশ থেকে বহু দূর দিগন্ত থেকে সমস্ত কিছু মানুষের দৈনন্দিন জীবনের সমাহার হতো এই পানিহাটিতে 1102 খ্রিস্টাব্দে বল্লাল লক্ষ্মণ বল্লাল সেনের সময় ভেতর এই ঘাটটা দেখছেন ছোট গৌরাঙ্গ ঘাট তখন এই ঘাটটা বড়ই ছিল 1102 খ্রিস্টাব্দে বল্লাল মহাপ্রভু আসার দুশো বছর আগেকার এই ঘাট এটার নাম হচ্ছে দণ্ড মহোৎসবতলা ঘাট বলা হয় আজ থেকে 999 বছর আগে এই দণ্ড মহোৎসব হয়েছিল কী অন্ন মহোৎসব হয়েছিল রঘুনাথ দাস গোস্বামী ছিলেন আমাদের আদি সপ্তগ্রামে হিরণ্য গোবর্ধন দুই ভাই ছিলেন তখন গৌড়ের অধিপতি ছিলেন তা হিরণ্য গোবর্ধন দুই ভাই ছিলেন তা ওদের বংশের একমাত্র সন্তান হচ্ছে রঘুনাথ রঘুনাথ কার সন্তান গোবর্ধনের ছোটো ভাইয়ের সন্তান বংশের একটিমাত্র সন্তান রঘুনাথের পুষ্টি বিচারে ছিল রঘুনাথ সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবে তখন তাকে বাবা জেঠালা তাকে আগলে আগলে তাকে বড় করলো যখন 18-19 বছর বয়স হলো রঘুনাথে তখন রঘুনাথকে সুন্দরী মেয়েদেরকে বিবাহ দেওয়া হলো যাতে বাড়ি থেকে কোনোরকম বেরোতে না পারে হঠাৎ একদিন খবর এলো যে মহাপ্রভু শান্তিপুর এসেছে চৈতন্যদেব শান্তিপুর এসেছে খবর পেয়ে রঘুনাথ বাপ জেঠা হাতে পায়ে ধরে শান্তিপুরে গিয়ে হাজির শান্তিপুরে গিয়ে মহাপ্রভু খবর পায় যে ভক্তরা খবর দেয় যে এরকম রঘুনাথ আপনার সঙ্গে দেখা করতে এসেছে আপনি কি বলো যে আগে নিতাইয়ের কাছে যেতে নিতাই কোথায় আছে নিতাইকে আগে মহাপ্রভু বলছেন অবধূত বলে ডাকত বলল যে কেন আপনি দেখা দেবেন না বলে যে না বলো কেন তালা খুলতে গেলে চাবির তো প্রয়োজন তা তালাটা পড়ে তালা হচ্ছে মহাপ্রভু চাবি হচ্ছে নিত্যানন্দ এই তালাটা খুলতে গেলে চাবিটা আগে নিয়ে তারপর তালাটা খুলতে হবে আগে চাবির কাছে যাও মানে আগে নিত্যানন্দের কাছে যাও নিত্যানন্দের কাছে যখন আসতে বললো রঘুনাথকে রঘুনাথ হন্তকন্ত করে নৌকা যোগে উনি এই পানিহাটি ভেতরে যে ঘাট আছে
সেই ঘাটে এসে মহাপ্রভুর এই রঘুনাথ দাস গোস্বামী এসে সিঁড়ি দিয়ে উঠে যখন দণ্ডবাদ প্রণাম করছে, তখন রঘুনাথকে চোর বলে সম্বোধন করলেন। তখন রঘুনাথকে বলছে, রঘুনাথ তুমি যে চুরি করেছো তার বিনিময়ে তোমার শাস্তি পেতে হবে, এই যে অন্যায় করেছো তার বিনিময়ে তোমার শাস্তি পেতে হবে। রঘুনাথ অবাক হয়ে গেছে, রঘুনাথ প্রভু আমাকে আপনি কী শাস্তি দেবেন দিন, আমি মাথায় পেতে নেব। তখন বলছে, আমার এবং ভক্তদের খুব খিদে পেয়েছে, আমাদেরকে ফলারের ব্যবস্থা করতে হবে। রঘুনাথ তখন সমস্ত কুমোর এই এলাকা থেকে সমস্ত চিড়ে মুরগি সমস্ত জোগাড় টোগাড় করলেন, মাকা হবে এমন সময় দেবে কিসে করে। তখন কুমোর পাড়াতে গুড়ের নাগড়ি তৈরি হচ্ছিল, তখন কিন্তু গুড়ের নাগড়ি দুটো ভাগে তৈরি হতো, তলাকার পাটটাকে বলা তো মালসা, ওই মালসা নিয়ে এসে পুড়িয়ে নিয়ে এসে ভালো করে ধুয়ে ওই ওতে করেই ফলার দোয়া হয়েছিল নিত্যানন্দ প্রভুর ভক্তদের। তখন সেই থেকে নাম হলো মালসা ভোগ, ওই যে মালসায় করে দোয়া ছিল নিত্যানন্দ প্রভুকে, নাম হলো মালসা ভোগ। ওই যে অন্যায় করে তার বিনিময়ে দণ্ড দিতে হলো কী হলে মালসা ভোগ, অন্যায় করেছিল তার বিনিময়ে দণ্ড হচ্ছে মালসা ভোগ, লেগে বলা হয় দণ্ড মহোৎসব। বলি মালসা ভোগের উৎসব দণ্ড মহোৎসব। আপনাকে জিজ্ঞেস করার ছিল যে এই ঘাটে তো সব কিছুই হয়, মানে মারা লোকেদের মাঝে শেষ লাস্ট রাইটস হচ্ছে, দুর্গাপুজো হচ্ছে, গান বাজনা হচ্ছে, আমরা এক্ষুনি দেখে এলাম গান বাজনা হচ্ছে, তো মানে কেন, মানে হোয়াট ইজ দি ইম্পর্টেন্স ঘাটে? বলছে বলছে মন চাঙ্গা দেও গঙ্গা, বলছে অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত পিবা, যশ্বরে পুণ্ডলিকাক্ষ সব বাহ্য অভ্যন্তর সূচি। এই মনকে সূচি করার জন্যেই এই মা গঙ্গা বুকে চান করে, মনকে আনন্দ দেবার জন্যই গঙ্গার ধারে বসে গান গায়, মনকে তৃপ্তি রাখার জন্যে মানুষ গঙ্গা ধারে আসে, মনকে পরিষ্কার রাখার জন্য গঙ্গায় চান করে। এই জন্যেই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে মনকে আনন্দ দেবার জন্যে এই গঙ্গা ধারে মানুষ আসে। এই আহারি চলা আর এই ঘাট সম্পর্কে আপনি লাইক কী কী জানেন, লাইক এখানে কী ব্যাপার? এটা হচ্ছে যে আমাদের বিনেটোলা ঘাট, এর পাশে আছে আমাদের আইরিটোলা ঘাট, তার ওই সাইডে আছে আপনাদের হচ্ছে যে ভূতনাথের যেখানে ঘাট। তো ভূতনাথটা হচ্ছে যে মোটামুটি অনেক আগে থেকেই হচ্ছে যে এটা সবাই জানে, ভূতনাথ ঘাটের যেটা আছে ওখানেতে সৎকার যখন দাহ হয় তারপরে ওখানেতে অস্থি নিক্ষেপ করা হয়। তারপর যে আইটোলা ঘাট, এটা বহু পুরনো ঘাট এবং এই ঘাটেতে আগে এখানে যে মানে শোয়াবাজার রাজবাড়ি বলুন বা আরও আশেপাশে যেসব রাজবাড়ি আছে তারা আগে প্রথমে এখানেই আসতো, কিন্তু হচ্ছে কলাবউ চান করানো থেকে এবং দুর্গা মানে পুজোর সমস্ত ঘট ঘটস্থাপন বা এটে সেগুলো, এবং এই ঘাটগুলো আগে হচ্ছে খুব ভাঙাচোরা ছিল, তারপরে তো তখন শুধু স্নান করতেই আসতো। তারপরে আইটোলা ঘাটের পাশে হচ্ছে যে জেটি তৈরি হলো এবং এর ফলেতে আরও এখানে যোগাযোগটা আরও বেড়ে গেল, এবং এই জেটিটা হচ্ছে যে আপনার বাঁধাঘাট টু আইরিটোলা ঘাট পর্যন্ত, আবার এদিক থেকে হাওড়াও যাওয়া যায়, বাগবাজার শোয়াবাজার তারপরে আইরিটোলা ঘাট, এটা থেকে একটা যোগাযোগ মাধ্যম। এটা কতদিন আগে তৈরি হয়েছে বা এরকম কিছু? এই ঘাটটা সংস্কার করা হয়েছে ধরুন 3-4 বছর হোক, এটা হচ্ছে যে 100 ধরে নিন প্রায় 150 বছরের মতো, কেননা এখানে কাঁচকামিনী দাসী বলে একজন হচ্ছে যে আছে, তিনি এখানে যখন চান করতে আসতো তখন কিন্তু ঘাটটা হচ্ছে যে মানে তৈরি হয়, ওই যে আইটোলা ঘাট যেটা, তখন ওনাদের হচ্ছে কাঁচের এ ছিল কাঁচকামিনী, এবং আগেকার দিনে ম্যাক্সিমাম সবাই হচ্ছে যে এখানেতেই এই আইটোলা ঘাটটাই ছিল একমাত্র ঘাট, তারপরে এই সব ঘাটের হচ্ছে যে সৃষ্টি হয়।
The last couple of days, I visited many ghats where I came across many interesting stories related to its architectural reforms. I had been to places like the Princep Ghat, the Babu Ghat, the Armenian Ghat, the Shamshan Ghat, and Dakshineshwar. I have tried my best to figure out the important facts about these places I visited. I may have missed few details. I would sincerely apologize if I have missed out on something. Princep Ghat is a ghat built during British Raj along the river bank of Hooghly. The Palladian porch in the memory of eminent Orientalist James Princep, famous for deciphering the inscriptions of Ashoka, was designed by W. Fitzgerald and constructed in 1843. It is located between the Water Gate and the St. George's Gate of the Fort William. It was built in 1841 and named after James Princep, the Anglo-Indian scholar and antiquary. The monument, rich in Greek and Gothic inlays, was restored by the state's Public Works Department in November 2001 and has since been well maintained. There also is more than 40-year-old ice cream cum fast food joint on the ghat, which is popular among the crowds, especially the youngsters. People can also have a ride in the river on the boats. Dakshineshwar Kali Temple is a Hindu temple located in Dakshineshwar, Kolkata. It is in the eastern bank of Hooghly River. The presiding deity of the temple is Bhavottarini, a form of Kali. The temple was built in 1855. Rani Rashmani was the creator of this famous pilgrimage of Bengal. Ramkrishna Deb was the main priest of this Kali temple. Armenian Ghat was built by Manvel Hazar Malian in 1734, who was of Armenian origin, and hence the ghat was named after him. He had constructed the bell room and tower atop the Armenian church. The Kolkata station and ticket reservation room of Eastern Railways was situated in Armenian Ghat from 1854 to 1874. Passengers took the ticket from there and then the launch or steamer of the railways, which used to ply from there to Howrah. The passengers used to board the train from the platform at Howrah. This system was stopped after the construction of Howrah Bridge. Horse-pulled trams used to ply from Shrialdah to Armenian Ghat regularly. At present, Armenian Ghat has been transformed into a storehouse of the Port Commission. Ghats such as the Shamshan Ghats are useful for both mundane purposes such as cleaning and religious rites, that is, ritual bathing or ablutions. There are also specific Shamshan or cremation ghats where bodies are cremated waterside, allowing ashes to be washed away by rivers. One such ghat is the Nimtala Ghat in Kolkata. Babu Ghat is the name of one of the many beautiful ghats built during the British Raj along the river bank of Hooghly on Strand Road at Kolkata side. The ghat has a tall colonial structure which is the landing berth of the ghat. It is a fine Doric Greek style pavilion with huge pillars. The ghat is named after Babu Rajchandra Das, husband of legendary Rani Rashmani and the Zamidar of Janbajar, who built it in the 1830s. A marble tablet beneath the pediment implies that some of the credit for the erection of the ghat must go to Lord William Bentinck, as he encouraged such spending with a view to improve public amenities. It is the second oldest ghat of Kolkata. The pavilion today is completely encroached upon by vendors and pandas. The old colonial structure and stairs leading to the river are in various stages of
decay and derelict. A section of the ghat, originally meant for bathing of women, has turned into a garbage point. However, ever so, the ghat is bustling with crowds since morning till late evening, with people who use it for bathing, puja, religious ceremonies, massage and leisure. During Chhat Puja, huge crowd can be seen on Babu Ghat performing their puja. The ghat is also used during Durga Puja, Saraswati Puja, rather in all festivals for immersion of idols. Pitrupaksha is considered by Hindus to be inauspicious given the death rite performed during the ceremony known as Shraddha or Tarpan. In southern and western India, it falls in the Hindu lunar month of Bhadrapada, September to October, beginning with the full moon day Purnima that occurs immediately after the Ganesh festival and ending with the new moon day known as Sarvapitri Amavasya, Mahalaya Amavasya or simply Mahalaya. In North India and Nepal, this period corresponds with the dark fortnight of the month Ashwin instead of Bhadrapada. This festival. The grandeur of Durga Puja is amazing. Atagula ghat darshan karar pare, ato closely puja dekhar pare. The experience was enriching. Great journey. Thank you so much, Sudip. You're always welcome, Bhasa. It's pretty coincidental, na? Aajke bijoya dashami, maer jawar shomoy hoye gelo. Aajke amiyo ele fire jacchi. Ha, jani. Tumi amake ebar bolo, tumi ghat theke ki pele? আমি কি তোমায় কি দিতে পারলাম? মনে হয় মানে আমাদের মতন বিদেশিনীদের জন্য অনেক কিছুই দিতে পারলেন দাদা। সিম্পলি থ্যাংক ইউ। কি অদ্ভুত না, আমরা যেখানেই যাই না কেন, যতই এগিয়ে যাই না কেন, ফাইনালি সব এক জায়গায় এসেই সব মিলে যায়। জাস্ট লাইক ঠাকুরের এত সুন্দর মূর্তি যে মাটি দিয়ে বানানো হয়, বিসর্জনের পর ওই মাটিতেই মিশে যায়। সন্ধ্যা তারার
পারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে